মোহাম্মদ সালাহ কিংবা লিভারপুল, চলতি মৌসুমে উভয়েই যেন একে অন্যের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন ব্যর্থতার বেড়াজালে বন্দী দলটি, ঠিক তখনই ক্যারিয়ারের একেবারে বাজে সময় পার করছেন মিশরীয় এই যুবরাজ। এ সময়ের ইজিপশিয়ান কিং খ্যাত এই ফুটবলার চলতি মৌসুমে যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না। দলের গুরুভার বইবার সময়টায় নিজেই গোলের দেখা পেতে দিশেহারা এখন সালাহ। আর রেডদের হয়ে সালার এমন দুর্দিন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি মৌসুমে লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালার পারফরমেন্স যে কোনো ফুটবল বোদ্ধাকে হতাশায় ডোবাবে। যেই হতাশা এখন হরহামেশায় মাঠে দেখা মিলছে মিশরীয় এই তারকা ফুটবলারকে। তবে চলতি মৌসুমে তার গোল সংখ্যা যে খুব খারাপ তা কিন্তু নয়, কিন্তু নিজের মান তিনি এতটাই উঁচুতে নিয়ে গেছেন যে এখনকার পারফরমেন্স ভক্তদের সন্তুষ্ট করতে পারছে না। নিজের সময়ের অন্যতম সেরা এই ফুটবলার এরই মধ্যে লিভারপুলের কিংবদন্তি হওয়ার মতো সব রসদ জোগাড় করেছেন। 38 ম্যাচের প্রিমিয়ার লিগ যুগে এখনও পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ 32 গোলের মালিকও এই ফরওয়ার্ড। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে সালাহ সেই সোনালী সময়টাকে এখন হারিয়ে খুঁজছেন, আর তাই নিজেকে ঠিক আগের আঙ্গিকে মেলে ধরতে না পারায় শুনতে হচ্ছে সমালোচনা, বারংবার পড়তে হচ্ছে লজ্জায়। লিভারপুলের হয়ে আগের 5 মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে সাবেক চেলসি ফুটবলার জালের দেখা পেয়েছেন 118 বার। সেই তুলনায় এবারে তার গোলের সংখ্যাটা তেমন উজ্জ্বল নয়। লিগে এখনও পর্যন্ত 19 ম্যাচে 7টি গোল করেছেন তিনি। শুধু তাই নয়, জানুয়ারি মাসের পুরোটা জুড়েই কোনো গোল পাননি এই মিশরীয় তারকা, যার প্রভাব পড়েছে লিভারপুলের পারফরমেন্সে। চলতি মৌসুমের শুরু থেকে ধুঁকছে দলটি প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে থাকা দূরে থাক, সেরা 4-এ থাকাও লিভারপুলের জন্য এখন রীতিমতো এভারেস্ট জয়ের মতো কঠিন। একের পর এক হোঁচটে প্রিমিয়ার লিগে 10ম স্থানে নেমে গেছে তারা। তবে বাড়তি কিছু পাবার আশায় এই মৌসুমের শুরুতে সালার সঙ্গে চুক্তি নবায়ন করে লিভারপুল, কিন্তু এরপর নিজেকে প্রত্যাশিতভাবে মেলে ধরতে না পারায় ক্রমশ চাপ বাড়ছে তার উপর। তবে দলটির কোচ ক্লপ অবশ্য এই বিষয়ে একেবারে চিন্তিত নন। গত শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন, মোহাম্মদ সালাহ একজন বিশ্বমানের অ্যাথলেট, সে কঠোর অনুশীলন করে, এখন সে গোল করছে না, কিন্তু কিছু লোক আছে যারা মনে করে কেন তারা সালার চুক্তি নবায়ন করেছে। আমাদের জগৎটা এমনই। সঙ্গে আরও যোগ করে তিনি বলেন, একজনের বৈশিষ্ট্য জ্ঞান সমর্থ, সব কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারেন, সব কিছু করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি যদি একজন অসাধারণ বিশ্বমানের ফুটবল খেলোয়াড় না হন তাহলে সালাহ যে পরিমাণ গোল করেছে তা করতে পারবেন না। হয়তোবা ক্যারিয়ারের এই সময়টা মোহাম্মদ সালাহ নিজেকে খুঁজে ফিরছেন, কিন্তু এই কোচের দাবি সালার এই বাজে সময়টা বেশি দীর্ঘ হবে না, চেনা ছন্দে খুব শীঘ্রই ফিরবেন তিনি।